আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। আইসিসি টি-20 বিশ্বকাপের সপ্তম আসরের প্রথম রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ জড়ো করেছে 181 রান, যা কিনা বিশ্বকাপে টাইগারদের সবচেয়ে বড় দলীয় ইনিংসের রেকর্ড। আজকে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি কাপ্তান মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে এক উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে 45 রান। 37 বলের মোকাবেলায় 46 রান করেন সাকিব। শেষ দিকে আজকে ব্যাট হাতে টর্নেডো ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিশ্বকাপে রেকর্ডও গড়েছেন বাংলাদেশি এই কাপ্তান, মাত্র 27 বলের মোকাবেলায় 50 রান করে এবারে টি-20 বিশ্বকাপে সবচেয়ে দ্রুত অর্ধশতকের রেকর্ড গড়েছেন রিয়াদ। পরের বলেই অবশ্য আউট হয়ে 28 বলে 50 রানের ইনিংস খেলেই বিদায় নিতে হয় রিয়াদকে। শেষ দিকে 14 বলে 21 রান করেন আফিফ হোসেন ধ্রুব। এছাড়া সাইফুদ্দিন 6 বলে 19 রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় পাপুয়া নিউগিনি। 14 রানের মধ্যে নিজেদের প্রথম সারির 4 ব্যাটসম্যানকে হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় পাপুয়া নিউগিনি। 14 রানে 4 উইকেট হারানো পাপুয়া নিউগিনি 24 রানে হারায় নিজেদের পঞ্চম ও ষষ্ঠ উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 9.2 ওভারে 6 উইকেট হারিয়ে 24 রানে ব্যাট করছে পাপুয়া নিউগিনি। বাংলাদেশের পক্ষে 3 ওভারে 7 রান খরচে 3টি উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান। এছাড়া 1টি করে উইকেট শিকার করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং শেখ মাহেদি হাসান। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।